হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে ভিডিওটা খুবই সহজ ভিডিও এবং হয়তো বা অনেকের জনের জানা আছে, যাদের জানা আছে তাদের জন্য ভিডিওটা স্কিপ করতে পারেন। সেটা হচ্ছে প্রফেশনাল মোড, যাদের প্রফেশনাল মোড আসছে না, প্রফেশনাল মোড অন হচ্ছে না, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে, কীভাবে করে আপনার ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করবেন। এবং এটার এক্সট্রা ফিচার এবং এক্সট্রা ফ্যাসিলিটিস তো আছেই, আপনারা বুঝতে পারছেন হয়তো বা। এটার পড়লে আপনি যেমন, আপনি যদি প্রফেশনাল মোড অন করে রাখেন ফেসবুকে, যেমন এই সিস্টেমটা আছে দেখুন, আমি যদি ফেসবুকে প্রফেশনাল মোড অন করে রাখি তাহলে কী কী সুবিধা পাবো। সেটা প্রথম সুবিধা হচ্ছে, আমি যদি কাউকে কমেন্ট করি তাহলে মনে করেন এখানে ভয়েস কমেন্ট করতে পারবো। মানে ভয়েস কমেন্টে আমরা কী করি, আমরা সচরাচর কী করি যে কাউকে কোনো কমেন্ট করতে হলে হয় ফটো দিয়ে কমেন্ট করি অথবা কোনো লিখিত মানে টেক্সট দিয়ে কমেন্ট করি। কিন্তু আপনি যদি চান যে আপনি ভয়েস কমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে প্রফেশনাল মোড অন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভয়েস কমেন্টটা করতে পারবেন না। আর এছাড়াও এক্সট্রা ফ্যাসিলিটি আছে, এটা হচ্ছে আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আছে। যেমন আপনি যদি এখান থেকে, যদি আপনি সাপোজ মনে করেন আপনার ফেস, আপনি কোনো পোস্ট করলেন, পোস্টে যদি কেউ গালিগালাজি লেখে বা ই লেখে, সেটা কিন্তু অটোমেটিক্যালি পাবলিকলি পোস্ট হয়, মানে আপনাকে সবাই দেখতে পাবে, অন্য পাবলিকরাও দেখতে পাবে। কিন্তু আপনি যদি চান যে সেই ধরনের ব্যাপারটা আমি চাইবো না, কেউ কিছু গালিগালাজ লিখলো আপনার ছবিতে বা ফটোতে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন। প্রোটেক্ট বলতে অটোমেটিক্যালি পাবলিশ হবে না, যতক্ষণ আপনি রিভিউ, আপনার রিভিউয়ার যাবে আপনার কাছে সেই শব্দগুলো, মানে আপনি যদি স্পেশাল দিয়ে রাখেন, যেমন যেমন বলতে পারেন শালা যদি লিখে রাখেন, কেউ যদি লিখে শালা লিখে যদি আপনি গালি দেয় কমেন্ট করে তাহলে কিন্তু সেটা অটোমেটিক্যালি যাবে না। এই ধরনের কিছু শব্দ ব্লক ওয়ার্ড সেটা আপনি কি অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে প্রফেশনাল মোডের কাজ, এইটা হচ্ছে মেনলি ব্যাপার। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে, যাদের প্রফেশনাল মোড অন হচ্ছে না এবং যারা কখনো অন করেন নাই তারা কীভাবে প্রফেশনাল মোড অন করবেন। সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য তো অবশ্যই আপনাকে ফেসবুকে চলে যেতে হবে। দেখুন আমি ফেসবুকে যাচ্ছি, যাওয়ার পরে আপনার খুবই সিম্পল একটা সিস্টেম, প্রফেশনাল মোড অন করা, এক্সট্রা কোনো প্যারা নাই। সো এখান থেকে আপনি জাস্ট প্রোফাইলে চলে যাবেন। দুই রকম সিস্টেমভাবে আছে, আপনি যদি এখানে ক্লিক করেন আপনার ফটোর উপরে, সেখান থেকে যেতে পারবেন প্রফেশনাল মোড, এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে আপনি যদি এখানে যান গিয়ে যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে আইকনে ক্লিক করলেন, করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি থ্রি ডট। সো আপনি এটা হচ্ছে মেনলি ব্যাপার, এখানে আপনি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড। সো আমি এখনও পর্যন্ত করি নাই, আপনাদের দেখাচ্ছি আমি প্রফেশনাল মোড অন করে। সো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড, আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন। যেমন আপনি প্রফেশনাল মোড অন করলে রিলস পাবেন, রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। রিলস বলতে যেমন টিকটকে যেমন ভিডিও হয়, শর্ট ভিডিও, এই ধরনের ভিডিও আপলোড করে আপনার ফেসবুক পেজ লাগবে না, আপনার ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু এই রিলসের মাধ্যমে টাকাও ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ। যারা টিকটক করেন তারা টিকটকে না করে যদি আপনি ফেসবুকে করেন তাহলে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন, রিলস নামে যে অপশন চালু হয়ে যাবে। সো আমি জাস্ট টার্ন অন করে দেখাচ্ছি আপনাকে কীভাবে, এখানে টার্ন অনে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চোজ প্রোফাইল ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি চাইলে দিতে পারেন, আপনার আদারওয়াইজ ক্যাটাগরি নাও দিতে পারেন। দেখুন আমি ক্যাটাগরিটা যদি দিয়ে থাকি অ্যাক্টরস, বা আপনি কী কাজ করেন, ব্লগার, চিফ, বুঝতে পারছেন, আপনার ডিজিটাল ক্রিয়েটর, আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর হন সেটা দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, যদি আপনি সেই ধরনের ক্যাটাগরি দিতে চান তাহলে দিতে পারেন, আদারওয়াইজ আপনি যদি না দিতে চান তাহলেও কিন্তু আপনি হবে। তাহলে আপনি কী করবেন, যদি না দিতে চান তাহলে আপনি এখানে ডান করে দেবেন, ব্যাস ডান করে দিলাম, দিলে কিন্তু আমার প্রফেশনাল মোড অন হয়ে গেল। দেখুন আমি একবার রিফ্রেশ দিচ্ছি, এবার এই যে আমার প্রফেশনাল মোড কিন্তু অফ হয়ে গেছে, এখন অফ করার জন্য বলা হচ্ছে। সো আমি এটা কিন্তু একটা এক্সট্রা ফ্যাসিলিটিস। এবার থেকে আপনি যদি চান যে আপনার ফেসবুকে চলে যাবেন, দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাকে রিলস করে, এই যে আমার প্রফেশনাল মোড কিন্তু ওয়েলকাম টু প্রফেশনাল মোড, এখানে আপনার গাইডলাইন্স দেখাবে, বা আপনি এখানে ভিজিট করে কিন্তু অনেক কিছু অর্জন করতে পারেন। এখানে অনেকগুলো ব্যাপার আছে, আপনি ডিজিটাল ক্রিয়েট প্রোফাইল, ডিজিটাল ক্রিয়েটর, আপনার এখান থেকে রিলসের মাধ্যমে, রিলস বলতে এখন থেকে যদি আপনি ফেসবুকে কোনো পোস্ট করেন সেটা রিলস, এই যে দেখতে পাচ্ছেন রিলস কিন্তু অ্যাড হয়ে গেছে। রিলস মানে এখানে ক্লিক করে আপনার যদি কোনো ভিডিও বা কোনো ফটো যদি আপলোড করতে চান সেটা কিন্তু আপনি আপলোড করতে পারবেন রিলসের মাধ্যমে ভিডিও আকারে। তাহলে কী হবে, শর্ট ভিডিও মতো আপনার সেটা ফেসবুকে আপনাকে অটোমেটিক্যালি সেটা প্রমোট করবে, করার ফলে আপনাকে টাকা আর্ন করতে পারবেন, আপনি যত পরিমাণ ভিউ হবে তত পরিমাণ টাকা আর্ন করতে পারবেন খুবই সহজে। সো এটা হচ্ছে দারুণ সিস্টেম। এছাড়াও যদি আপনি যদি চান যে এরপর থেকে ভয়েস কমেন্ট করবেন, কাউকে কোনো কমেন্টের কাছে আপনি যদি ভয়েস কমেন্ট করতে চান তাও কিন্তু আপনি অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি সাথে সাথে অন করলাম, সেই জন্য হচ্ছে দেখাচ্ছে না। এখানে এই যে মাইক আইকন আছে এটা কিন্তু এখানে চলে আসবে, এই মাইক আইকনটা কিন্তু এখানে চলে আসবে, তার ফলে আপনি ভয়েস কমেন্ট করতে পারবেন যে কাউকে। সো এটা একটা দারুণ একটা সুবিধা। সো এটা যদি চান যে আপনি অন করতে পারেন তাহলে এভাবে অন করে নিতে পারেন খুবই সহজে। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে কীভাবে করে ফেসবুকে প্রফেশনাল মোড অন করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা তাহলে প্লিজ ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।